গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আজকে রাস্তাটা অন্ধকার, জন্য দেখা যাচ্ছে না। আজকে আজকে একটা স্পেশাল ডে, আজকে ভাইয়ের বার্থডে, তো আমরা সেখানেই গিয়েছিলাম। এই দেখো পুনু যাচ্ছে, আর আমি এখানে দেখো ভাইয়ের জন্য কেক নিয়ে এসেছি, আর ভাইয়ের জন্য একটা গিফট এনেছি, সেটা কি তোমরা পরে দেখতে পাবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমরা বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে আবার দেখা করছি, আবার ফিরে আসছি, ঠিক আছে? আবারও হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করবো বলে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটি আরেকটু অন্যরকম হতে চলেছে, তোমাদের ভালো লাগবে হয়তো। তো গাইস দেখো, আমরা বাড়িতে তো এসে গেছি, আর আমি চুলটা বেঁধে নিয়েছি উপরে, কারণ গরম, এত গরম লাগছিল কি বলবো। আর দেখো আমি কিন্তু শাড়ি পরেছি, শাড়ি পরে কেমন লাগছে? আমি আজকে লাইভও করেছিলাম, তোমরা দেখেইছ, তো আবারও বলছি কেমন লাগছে কমেন্টে বলো। তখন নেটওয়ার্ক এত প্রবলেম ছিল, মানে কোনো কথাই শোনা যাচ্ছিলো না, কেটে কেটে যাচ্ছিলো, ওই জন্য আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারিনি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকে সন্ধ্যাটা একদম অন্যরকম হতে চলেছে, একটু অন্যরকম। আই হোপ তোমাদের ভালো লাগবে, তো সঙ্গে থাকো। কোন দিকে তাকায়? এরাম তিন্নি মিছে, তিন্নিকে ডাক তাড়াতাড়ি পড়া বাবা, এরা দেখে যাবে তাড়াতাড়ি, কাট থাক। হ্যাপি বার্থডে টু ইউ, যা মামার কাছে বল, মামার কাছে বল, সিঙ্গল করো, আরো আগা পাঁচটা খাওয়া দেবো। জল নিয়ে একটা গ্লাসে নিয়ে আসে, নাই দেখ বোতল দে,